বিগত চার বছর পর আবারও কয়েকদিনের টানা বর্ষায় প্লাবিত উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার বেরগ্রুম এক এবং দুই নম্বর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। শুধু জল যাওয়া নয়, জল ঢুকেছে বহু অসহায় মানুষের বাড়িতেও, তাই তারা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। তবে এদিন এই সমস্ত অসহায় মানুষের কাছেই দুর্গারূপে হাজির হলেন গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত মহিলা আধিকারিক পিঙ্কি ঘোষ সহ অন্যান্য পুলিশকর্মীরা। এদিন দুর্গত মানুষের কাছে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, মুড়ি, বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেন প্রশাসনের এই কর্তারা। অন্যান্য সময় পুলিশকে সেখানে নানানভাবে কাঠগড়ায় তোলা হয়, দোষারোপ করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এদিন পুলিশের এমন মানবিক মুখ দেখে ত্রাণ শিবিরের অসহায় মানুষরা জানালেন সাধুবাদ। বিগত বেশ কয়েক বছর বৃষ্টির কারণে জল না জমলেও এবছর আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কোনো রকম সাহায্য না পেলেও শনিবার 21 আগস্ট পুলিশ আধিকারিকদের এমন মানবিক উদ্যোগে যেন কিছুটা হলেও স্বস্তি মিলল অসহায় জলবন্দী মানুষগুলির। পুলিশের এমন কাজের প্রশংসা করেছেন সমাজের সকল স্তরের মানুষ। আমরা শুনে নিই এক দুর্গত জোৎস্না দাস গোবরডাঙ্গা থেকে, তিনি কি বলছেন। আমাদের প্রত্যেক বছর জল ওঠে, কিন্তু চার বছর উঠেনি বলে আমরা চার বছর আসিনি। তারপরে এবারে জল উঠলো, আমাদের ঘরে তো হাতে সমান জল। তারপরে গোবরডাঙ্গার ওসি ম্যাডাম এসছে, মানে আমাদের সাহায্যের জন্য সে চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাওয়া দিয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া দিয়ে গেছে, চাল ডাল বিস্কুট তেল, দেবী দুর্গার মার মতন চলে এসছে আমাদের সাহায্য করতে। বন্যা কবলিত আরো এক দুর্গত অষ্টমী মণ্ডল, তিনি কি বলছেন আমরা শুনবো। আমাদের থানা থেকে দেবী দুর্গার রূপে হচ্ছে ওসি ম্যাডাম এসেছিলেন, এসে আমাদেরকে সাহায্য করলো, চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাবার দিয়ে গেছে। এবং এটা প্রথম হয়েছে, এর আগেও আমরা প্রত্যেক বছর বছরই পুজোর সময় পড়ে গেলে আসি, কিন্তু কোনো থানা থেকে আমাদের সাহায্য করিনি। এবারে ম্যাডাম নতুন প্রথম মানে দিয়েছে, আমরা এতে খুব খুশি। মানে চাল দিয়েছে, ডাল দিয়েছে, বিস্কুট বাচ্চাদের খাবার, আরো কত কি আছে। কি বলবেন, পূজোর মুখেই মানে আপনি বলছেন দেবী দুর্গা রূপে আসা, এটা কতটা ভালো। খুব খুব ভালো হয়েছে, আমাদের খুব খুশি হয়েছে। আমরা শুনে নেই হীরা মণ্ডল কি বলছেন। আমাদের চাল ডাল বিস্কুট আর বাচ্চাদের খাবার দিয়ে গেছে ওসি, এসি আমাদের নিজে দিদি এসে দিয়ে গেল। আর প্রতি বছর এই পুজোর সময় আমরা বন্যায় ভেসি স্কুলেই আসি, আমাদের সবাই মিলে পুজো দিদি দিদি আবার এসে পুজোর সময় এসে আমাদের আবার কিছু সাহায্য দিই। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে আমাদের ভালো লাগছে, আমাদের সাহায্য করছি ওনারা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, যে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা রকম অভিযোগ ওঠে, সেই পুলিশকেই মানবিক হতে দেখা গেল গতকালকে। আমরা দেখলাম যে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেরগুম এক এবং বেরগুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সেই ত্রাণ শিবিরে গিয়ে সেই পুলিশকে ত্রাণ বন্টন করতে। গত কয়েকদিনের যে টানা বর্ষণ এবং যে নিম্নচাপের ফলে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কিন্তু এই বেরগুম এক এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। স্বাভাবিকভাবে সেখানকার যে কয়েকশো পরিবার, তারা কিন্তু এখন মানে ভিটে মাটি ছেড়ে একটি উঁচু জায়গায় বা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এবং এরকমই একটি বেলানি যেই প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল যে এই গোবরডাঙ্গা থানার যে ভারপ্রাপ্ত মহিলা আধিকারিক পিঙ্কি ঘোষ, তিনি তার দলবল নিয়ে বা তিনি তার পুলিশ কর্মীদের নিয়ে সেই ত্রাণ শিবিরে গেলেন এবং ত্রাণ শিবিরে গিয়ে তাদেরকে শুকনো খাবার অর্থাৎ চাল ডাল তেল মুড়ি
এইসব বিস্কিটের প্যাকেট, এগুলো কিন্তু তারা তুলে দিলেন। এবং ত্রাণ শিবিরে থাকা যে সমস্ত মানুষ তারাও খুব খুশি, তারাও খুব সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন সেখানকার মানুষরা বা দুর্গত মানুষরা যে পুলিশকে সাধারণত এরকম ভূমিকা সচরাচর দেখা যায় না, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এবং আরজিকর ইস্যুতে পুলিশ কার্যত কোণঠাসা, প্রশাসন কার্যত কোণঠাসা। সেই পরিপ্রেক্ষিতে পুলিশের এই যে মানবিক দিক, মানবিক মুখ, এটি কিন্তু তারা প্রশংসা করেছেন। এবং তারা বলেছেন যে পুলিশ তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেই বন্যা দুর্গত এলাকা থেকে তাদেরকে এই নিরাপদ স্থানে সরিয়ে আসা হোক, কিংবা গতকালের যে ত্রাণ বন্টন তাদের মধ্যে সেই ত্রাণ বন্টন হোক, এইটি কিন্তু তারা খুব সাধুবাদ জানিয়েছেন। এবং আমরা দেখলাম যে গতকালকে বৃদ্ধা যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও সেই পুলিশ কর্মীরা, আমরা দেখলাম যে ত্রাণের যেই প্যাকেট সেই প্যাকেট কিন্তু তুলে দেওয়া হয়। এবং স্বভাবতই যারা নিরাপদে যারা এই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তারা যথেষ্ট খুশি। অন্যান্য সময় পুলিশকে যেখানে নানানভাবে কাঠগড়ায় তোলা হয়, দোষারোপ করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এদিন পুলিশের এমন মানবিক মুখ দেখে ত্রাণ শিবিরের অসহায় মানুষরা বেশ সাধুবাদ জানালেন। বিগত বেশ কয়েক বছর বৃষ্টির কারণে জল না জমলে এবছর আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কোনো রকম সাহায্য প্রথমে না পেলেও শনিবার 21 আগস্ট পুলিশ আধিকারিকদের এমন উদ্যোগ, এমন মানবিক উদ্যোগ, তাতে কিছুটা হলেও স্বস্তি মিলল অসহায় জলবন্দী মানুষগুলি। পুলিশের কাজের এমন কাজের প্রশংসা করেছেন সমাজের সকল স্তরের মানুষ। আমরা একবার শুনে নেব যারা দুর্গত তারা কি বলছেন এই ভূমিকায়। আমাদের থানা থেকে দেবী দুর্গার রূপে হচ্ছে ওসি ম্যাডাম এসেছিলেন, এসে আমাদেরকে সাহায্য করলো, চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাবার দিয়ে গেছে। এবং এটা প্রথম হয়েছে, এর আগেও আমরা প্রত্যেক বছর বছরই পুজোর সময় পুড়ে গেলে আসি, কিন্তু কোনো থানা থেকে আমাদের সাহায্য করিনি। এবারে ম্যাডাম নতুন প্রথম মানে দিয়েছে, আমরা এতে খুব খুশি। আমাদের চাল ডাল বিস্কুট আর বাচ্চাদের খাবার দিয়ে গেছে ওসি, এসি আমাদের নিজে দিদি এসে দিয়ে গেল। আর প্রতি বছর এই পুজোর সময় আমরা বন্যায় ভেসি স্কুলেই আসি, আমাদের সবাই মিলে পুজো দিদি দিদি আবার এসে পুজোর সময় এসে আমাদের আবার কিছু সাহায্য দিই। আমাদের প্রতি বছর জল ওঠে, কিন্তু 4 বছর উঠিনি বলে আমরা 4 বছর আসিনি। তারপরে এবারে জল উঠলো, আমাদের ঘরে তো হাঁটু সমান জল। তারপরে গোবনাঙার ওসি ম্যাডাম এসছে মানে আমাদের সাহায্যের জন্য, সে চাল ডাল বিস্কুট বাচ্চাদের খাওয়া দিয়ে গেছে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।